नमस्कार बंधुरा, आमि सुदेशना चले एलाम आबार एकटी नतून ब्लग निये। आज के जे रान्नाटी तोमादेर देखाच्छि ओटिर नाम होच्छे भेटकी माछेर पातुड़ी। तो ये जे कला पातागुलो देखते पाच्छो, ये कला पातागुलो जे गाछटी सेटा किन्तु आमि लागिएछिलाम। तो तार थेके कला पाता हुए बेश बड़ो हुएछे एबं आमि केटे एनेछि पातुड़ी बानानोर जोन्नो। प्रथमे आइटेमगुलो देखे नेछि, चीनी, हलुद, काँचा चेरा लंका, माछ तो अवश्यई लागबे, बड़ो भेटकी माछ, तार फिले होते पारे, चाकाओ होते पारे, जे जेभावे निते पारे। तो आमि फिलेगुलोके आलादा करछिलाम एबं चाकागुलोके आलादा करे निये কিভাবে করছি সেটা দেখাবো। তো এখন আমি নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবং হালকা একটু চিনি দিয়ে নিয়েছিলাম। এইভাবে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয়, আস্তে গন্ধটি চলে যায় লেবুটি দেওয়ার জন্য এবং নুন, হলুদ, চিনিটি এর ভেতরে ঢুকে যায়, তো ভালো লাগে। এখানে আমার ফ্রিজে সরষে বাটা ছিল, সেটি নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি। হলুদ তো দেখালাম, হলুদ, কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে পোস্ত কৌটোতে, তো আমি বেটে নেব। এই কলা পাতাগুলো আমি সেঁকে নেব গ্যাসে করে, তাহলে কি হবে কলা পাতাটি আর ফেটে যাবে না। হালকা করে কলা পাতাগুলিকে ধুয়ে তো নিয়েছিলাম এবং হালকা করে এটিকে সেঁকে নিতে হবে। তো এখন দেখে নিয়েছি কী কী আমি নিয়েছি। এখানে ওই যে পোস্ত বেটে নিয়েছি, শুকনো করে পোস্তটা বেটেছি, জল দিইনি। সরষে বাটা রয়েছে, কাজু বাদাম রয়েছে, নারকেল কোড়া রয়েছে, আর রয়েছে লঙ্কা রয়েছে, কলা পাতা তো অবশ্যই লাগবে, সুতো লাগবে। কাঁচা লঙ্কা, হলুদ, চিনি, লবণ তো লাগবেই। তো এই এই উপকরণগুলো দিয়ে আমি বানাতে যাচ্ছি ভেটকি মাছের পাতুরি। গ্যাসটি আমি জ্বালিয়ে নিলাম, এবার আমি পাতাটিকে সেঁকে নিচ্ছি। এইভাবে হালকা করে করে পাতাটি সেঁকতে হবে, এইভাবে হালকা একটা কালচে দাগ হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে পাতাটি সেঁকা হয়ে গেছে। এবার আমি উপকরণগুলি একসাথে দিয়ে নিচ্ছি। নারকেল কোড়া দিলাম, সরষে বাটা দিলাম, পোস্ত হাফ মতন বেটে দিচ্ছি। পরিমাণগুলো আমি আন্দাজ মতনই দিচ্ছি, তোমরা দেখে বুঝে নাও কতগুলো লাগবে। চিনি দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প, এবং কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দুটো। তারপরে এইগুলোকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। রান্নাটি খুবই সহজ, এইভাবে উপকরণগুলো যদি হাতের কাছে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটি করতে খুব একটা টাইম লাগে না। এবার আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতন, তারপরে দিয়ে নিয়েছিলাম সরষের তেল। সরষের তেল দিয়ে আবারও আমি ম্যারিনেট করে মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে প্রত্যেকটি মশলা প্রত্যেকটির সাথে গায়ে লেগে যাবে। এবার পাতাটিকে আমি কেটে নিয়েছি, পাতা কেটে এই জায়গাটির উপরে আমি বানাবো। একটি মাছ নিয়ে আমি এভাবে রেখে দিচ্ছি, এরপরে এইভাবে মশলাটি গায়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু লেবুর রস, নুন, চিনি আগে থেকেই মাছে মাখানো রয়েছে, তাই টেস্ট ওর খুবই ভালো হবে। এবং উপরে এইভাবে মাখিয়ে নিয়ে একটি কাজু বাদাম, একটি কাঁচা লঙ্কা ও কিছুটা নারকেল দিয়ে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। মাছের পিসটি খুবই বড়, তাই এই রকমভাবে আর একটি কলা পাতা আমি নিয়ে নিচ্ছি। সুবিধে মতন নিয়ে ওটিকে
বেঁধে নিতে হবে যাতে মশলাটি বাইরে না বেরিয়ে যায়। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এইভাবে দিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নেব। এই যে একটি বাঁধা হয়ে গেল। আর একটি বেঁধে তোমাদের দেখাচ্ছি। আমি ভিডিওটি পুরোপুরি না কেটেই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কি কি প্রবলেম কিভাবে ফেস করতে হয় একটি জিনিস বানাতে গেলে, সেগুলিও আমি দেখাচ্ছি। এটিতেও আমি কাঁচা লঙ্কা, কাজু বাদাম এবং সামান্য একটু নারকেল কোড়া দিয়ে নেব। তাহলে দেখতে খুব সুন্দর হবে। পাতাটি যখন আমরা খুলব তখন দেখতে বেশ ভালো লাগবে এবং আলাদা একটি স্মেল পাওয়া যাবে। যেহেতু কলা পাতা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে এবং নারকেল রয়েছে, এর একটা আলাদা স্মেল আমরা পাবো। এই পাতাটি যেরকম ছোট হয়ে গেছে তো আমি আর একটি পাতা এর সাথে দেব। ওই জন্য বললাম কি কি প্রবলেম আমরা ফেস করি সেটা তোমাদের দেখাবো, তাহলে তোমাদের করতে সুবিধে হবে। এই দেখো, এই মোড়াটা যে যতটা সুন্দর হয়েছে আগের মোড়াটা থেকে এই মোড়াটি ভালো হয়েছে। যারা নতুন রান্না এই রান্নাটি যারা নতুন করবে তাদের জন্য বলে রাখি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবে আমিও করতে শিখেছি, যে প্রথম দিনই যে আমি শিখে গেছি তা নয়, ধীরে ধীরে করতে করতে এই যে শিখে যাচ্ছি। আগের মোড়াটা দেখো অতটা ভালো হয়নি, কিন্তু এই মোড়াটা দেখো একবারে পারফেক্ট হয়েছে। এইভাবে আমি ভেজে নেব। খুব অল্প একটু তেল দিয়ে নিয়েছিলাম কড়াইতে, ওই মাছ ভাজতে যতটা তেল লাগে ততটা নয়, খুবই অল্প, এক চামচ মতন তেল নিয়ে কড়াইতে আমি ওইভাবে পাতা যেগুলো বাঁধলাম ওইগুলো আমি দিয়ে নিলাম এবং ঢাকাটি চাপিয়ে দিলাম। এবং ওই দুটো হতে হতে আমি আরও এখানটা বানিয়ে নেব। একসাথে খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব অল্প পরিমাণ দিয়ে করলে সব থেকে ভালো হয়, কেননা তাহলে প্রত্যেকটা সেদ্ধ পারফেক্ট হবে। এগুলো তো আমাদের মাছ ভাজা নয়, এগুলো ওই ভাপেই হবে, তো এটা খুব সিমে করে রাখতে হবে আঁচটিকে এবং তারপরে এইভাবে ধীরে ধীরে বানাতে হবে। এই রান্না কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। এর মাছ দিয়ে শুধু যে ভেটকি মাছ দিয়ে হয় তা নয়, ইলিশ মাছেও হয়, বিভিন্ন রকম মাছ দিয়ে এটি করা যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করবে এইভাবে।
একইভাবে লঙ্কাটি অবশ্যই দিয়ে নিও, কেননা লঙ্কার একটা আলাদা কাঁচা লঙ্কা তো ওর একটা আলাদা সেন্ট হয়। কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষে, কাঁচা তেল দিয়ে যখনই আমরা কোনো জিনিস রান্না বানাতে যাই তার একটা কিন্তু আলাদা ঘ্রাণ পাওয়া যায়। আর সেটি যদি হয় কলা পাতায় মোড়া তাহলে তো অনবদ্য। আমার বাড়ির কলা পাতা, আমি এই কলা গাছটি লাগিয়েছিলাম এই ভেবে যে আমি একদিন পাতুরি করে খাবো এবং খাওয়াবো, তো দেখাবো যে সেটা ভাবিনি। তো আমি এতটা এক্সপার্ট ছিলাম না পাতুরি বানানোর, তো মাঝে কয়েকবার বানিয়ে আমি এখন মোটামুটি পারি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমি কিভাবে প্রবলেমের ফেস হয়েছিলাম সেটিও তোমাদের কাছে তুলে ধরছি, কেন না কখনো কলা পাতা ফেটে গেছিলো আমার, কখনো ওই মাখাটার জল বেশি হয়ে গেছিলো। বন্ধুরা, এখানে জলটা খুব পরিমাণ মতো দেবে, কেন না ওই পোস্ত যদি আমি জল দিয়ে বাড়তাম তাহলে কিন্তু এই কলা পাতা বেয়ে জল বেরিয়ে যেত, সেই জন্য আমি শুকনো করে পোস্তটা বেটেছি এবং সর্ষেটা বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবং যেভাবে আমি মাছে মাখিয়ে নিচ্ছি সেটি হচ্ছে একবারে গা মাখা মাখা করে মেখে নেব, এবং পুরোটা আমি তেলে পেস্ট করে নিয়েছি, জল দিইনি, তাই জন্যে আমার এই মাছটি খেতে বেশি সুস্বাদু হয়েছিল। আগেরগুলো আমি করেছিলাম সেগুলো কিন্তু এর থেকে একটু কম হয়েছিল টেস্ট, যেহেতু ওতে জল ছিল আর আমি এটাতে জল না দিয়ে পুরো তেল দিয়েই করেছি, এবং কত পরিমাণ তেল দিলাম সেটিও তোমাদের সাথে শেয়ার করলাম। মাছগুলিকে আমি উল্টে দিচ্ছি, কেননা এক পিঠ হয়ে গেছে, কালারটি ঠিক এইভাবেই আসবে, এবং দেখো কিভাবে ভাপে হচ্ছে। খুব যদি কড়াই গরম হয়ে যায় তাহলে কিন্তু একটু জলের ছিটে দিয়ে নেওয়া যেতে পারে, নাহলে কিন্তু একটি কড়াইয়ের যে পোড়া ভাবটা ওই গন্ধটি আবার ওর মধ্যে ঢুকে যেতে পারে। পরপর কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটি শেয়ার করে নিচ্ছি। এইভাবে বাটিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম, এইভাবে আমি ভাজতেছিলাম, চারখানে দিয়ে চারটি প্যাকেট করেছি, তো এইভাবে ভাজা হবে, কালারটি কিন্তু এইভাবে আসবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এবং আমার কাছে কলা পাতা ছিল না, তো আমি সেটি কি করেছিলাম সেটি তোমাদের দেখাচ্ছি। খুব কম কলা পাতা রয়েছিল বললাম, যেটি আমার বাড়ির কলা পাতা, তো একটি পাতা কেটেছিলাম তাতে পুরোটা কোলায়নি, সেই জন্য আমি কি করেছিলাম একটি পাতার উপরে বাকি পিসগুলো দিয়ে এইভাবে কলা গাছের যে দাঁটিগুলি ছিল ওইগুলোকে আমি কেটে লঙ্কার মতন সাজিয়ে নিয়েছিলাম, এবং উপরে আরেকটি কলা পাতার ইয়ে দিয়ে আমি ওটিকে কড়াইতে ভেজে নিয়েছিলাম। সেটি তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করছি, দেখো এইভাবে আমি দাঁটিগুলিকে কেটে নিচ্ছি। যাদের কাছে কম কলা পাতা রয়েছে তারা এইভাবেও করতে পারো, ট্রাই করে, টেস্টটি কিন্তু খুব একটা খারাপ আসে না, ভালোই আসে। এইভাবেও ভেজে নেওয়া যায় কলা পাতা দিয়ে, খুব এটিও ভালো হয়। এই দেখো আমি ডাইনিং টেবিলে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে, এই যে আমার ভেটকি মাছের পাতুরি একেবারে রেডি খাওয়ার জন্য। তো আজকে করেছিলাম ভেটকি মাছের পাতুরি, ঢেঁড়স ভাজা আর আলু ভাজা, সাথে ঘি এবং লেবু, এবং সাথে প্রচুর বৃষ্টি পড়ছিল তো জমে গেছিলো খাওয়াটি। তো দেখাচ্ছি ভেটকি মাছের পাতুরিটি ভেতরে কেমন হয়েছে, সুসিদ্ধ হয়েছে কি না সেগুলিও তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি।
কেমন লাগছে বলো আমার সাজানোটি? আজকে খুব বেশি রান্নাবান্না করিনি, তো এই ছিল আজকে আমাদের মেনু। এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে রেডি করে নিলাম। যেহেতু পাতুরি বানিয়েছি, একটু টাইম সাপেক্ষ ব্যাপার, তাই আজকে এই পরিমাণ আমি রান্নাবান্না করেছি। এই দেখো ভেটকি মাছের পাতুরিটি আমি এবার সুতোগুলো খুলে ফেলছি এবং ভেতরে কি পরিমাণ কেমন হয়েছে সেটি দেখার বিষয়, তো তোমরাও দেখতে থাকো। এইভাবে প্রথমে সুতোগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে এই রকম করে কলা পাতাগুলিকে একটি একটি করে সরিয়ে নিতে হবে এবং ভেতরে যেটুকুই দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে কালারটা কি সুন্দর এসেছে। এইভাবে উপরে নারকেলও দেওয়া আছে, একটা কাজু বাদামও দেওয়া আছে। সত্যি বলছি বন্ধুরা, খেতে অপূর্ব হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। উপরে এইভাবে সাজিয়ে নিও, তাহলে দেখো কতটা ভালো হবে। এবং জলের পরিমাণের কথাটা একবার মাথায় রেখো, আমি যেভাবে দেখালাম পুরো সেইভাবেই করো, খুব সুন্দর হবে। এবং অতিথি যদি আসে বাড়িতে একেবারে অবাক হয়ে যাবে এত সুন্দর রান্না। এটি সেই কাজু বাদামটি নারকেলের সাথে মোড়া, নারকেল আর কাঁচা লঙ্কার সাথে। এবং দেখো সেদ্ধটা কি পরিমাণ সেদ্ধটা হয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখো সুসিদ্ধ হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, তোমরা এইভাবে বানাতে থেকো এবং কেমন লাগছে আমার রান্নাবান্নাগুলো সেগুলো কমেন্ট করতে থেকো। পরে আবার আরেকটা নতুন রান্না নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্তই।